সুধি দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে উপস্থাপনায় থাকব আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা প্যারালাইসিস রিহাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালট্যান্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক ফিজিওথেরাপি বিভাগ ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন আজকে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন ধরে কিছু রোগী পাচ্ছি, ওনারা কোমর ব্যথা নিয়ে ভুগছেন, কিন্তু ওনাদেরকে যখন বলা হয় যে কোমর ব্যথার জন্য রেস্ট্রিক্টেড মুভমেন্টটা না করার, তো ওনারা একটা কথা সবসময় বলছেন যে আওয়াজ হয় সব, মানে কোমরে কিছু করতে গেলে কটকট কটকট করে আওয়াজ হয়। যখন কাউকে দেখাতে গিয়েছেন এর আগে, হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন, বলেছেন যে হাড় ক্ষয় হয়ে গেছে, তো ওনাদের ধারণা প্রত্যেক মুভমেন্টে হাড্ডি ভেঙে যাচ্ছে কিনা। তো একটু জিজ্ঞেস করে নিই, ওই যে সাউন্ডগুলো হয়, আওয়াজগুলো কেন হয়? আসলে যেটা হলো, যদি আওয়াজ, যেটা অনেক সময় হাঁটুর মধ্যে আওয়াজ হতে পারে, যে আমাদের কার্টিলেজে যখন ডিজেনারেশন হয় কোমরে যদি আওয়াজ হয় সেটা তো ডেঞ্জারাস, কারণ সেটা জয়েন্ট ফেটে গিয়ে জেল লিক করতে পারে। আচ্ছা, তো যে কারণে হঠাৎ কোনো কিছু তুলতে যে চট করে একটা শব্দ হলো, যে কারণে তার জয়েন্টটা ফেটে গেল, বাট হাড় ভেঙে গেল না, কারণ ফ্লেক্সিবিলিটি কম। সো আমাদের অনেকেরই এখন ফ্লেক্সিবিলিটি কম, যার কারণে সামনে ঝুঁকে কিছু করতে গেলে আমাদের মেরুদণ্ড স্ট্রেচিং পরে, ওভার স্ট্রেচিংয়ের কারণে আমাদের যে জয়েন্টগুলো থাকে, ভার্টিব্রাল জয়েন্টগুলো, সেই জয়েন্টগুলো ইঞ্জুরি হচ্ছে যখন শব্দটা হয়, ওই ইঞ্জুরি হয়ে ডিসপ্রলাপস হয়ে যায়। অনেক রোগী এরকম এসে বলে, কমপ্লেন করে যে একটা শব্দ হলো তারপর সোজা হতে পারে না, তার মানে জয়েন্ট ফেটে জেলটা লিক করে নার্ভকে প্রেশার দিলো, তখন পেশেন্টের সোজা হইতে কষ্ট হয় এবং পেশেন্ট তীব্র যন্ত্রণা ছটফট করে। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এবং ফিটনেস কম থাকলে বেশি হয় সবচেয়ে। আচ্ছা, এই কোমর ব্যথার পেশেন্টদের ক্ষেত্রে আসলে কতদিনের রেস্ট দরকার আছে, তারপরে আবার তারা কতদিন পর থেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে? অ্যাকচুয়ালি এটা ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করবে, ইঞ্জুরির উপর ডিপেন্ড করবে যে কত দূরে রেস্ট দেবো, তার ইঞ্জুরিটা কতটুকু। যদি ইনিশিয়াল ইঞ্জুরি হয়, দেখা যায় এক সপ্তাহ রেস্টে রোগী ভালো হয়ে যাচ্ছে, ইনিশিয়াল হলে 15 বছরে যদি কোনো ইঞ্জুরি হয়, 5 বছর 7 বছর লং, মানে ক্রনিক যদি ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে 21 থেকে 42 দিন রেস্ট নিতে হবে এবং অবশ্যই রিহ্যাবিলিটেশন করতে হবে, কারণ রেস্ট নিলেই শুধু হবে না, রেস্ট নিলে কিন্তু তার বডির যে আরও, আমরা যে ফিটনেস বলছি, ফিটনেসটা আরও কমে যাচ্ছে। সো শুধুমাত্র রেস্টে থাকলে হবে না, রেস্টে থেকে উইথ ফিজিওথেরাপি, অবশ্যই ফিজিওথেরাপিতে তার ফিটনেস ডেভেলপ করতে হবে, তারপরে সে আবার স্বাভাবিক লাইফ লিড করতে হবে। উইদিন 3 মান্থসের মধ্যে একটা পেশেন্ট স্বাভাবিক সব কিছু করতে হবে, যেমন নামাজ পড়া নিচে বসে, আর তারপরে নিচে বসে টয়লেট করা, কাজকাম করা, সব কিছু সে করতে পারবে। 3 মাসের মধ্যে আমরা রিহ্যাব করে কমপ্লিট সলিউশন দিতে পারবো। আচ্ছা, বয়স্কদের একটা প্রশ্ন থাকে যে এই যে হাড় ক্ষয় হয়, সবার তো একটাই ধারণা যে কোমরে কিছু হলে হাড় ক্ষয় হয়ে গেছে বা হাঁটুতে কিছু হাড় ক্ষয় হয়ে গেছে, তো জিজ্ঞেস করে যে এই যে হাড় ক্ষয় জিনিসটা কি আসলে বন্ধ করা সম্ভব বয়সকালে, নাকি এটা একমাত্র অল্প বয়স হলেই তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে, থেরাপি দিয়ে আমরা সুস্থ করতে পারি? বয়স্কদের হাড় ক্ষয় কি বন্ধ করা সম্ভব কিনা? অ্যাকচুয়ালি হাড় ক্ষয় যেটা ভালোভাবে বলছে সেটা আসলে ফেয়ার না। আচ্ছা, হাড় ক্ষয় রোগ আর ক্ষয় দুটো দুই জিনিস। ক্ষয় রোগটাকে আমরা অস্টোপ্রোসিস, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিজ এবং ডেঞ্জারাস ডিজিজ। কারণ অস্টোপ্রোসিস রোগীদের কিন্তু যে কোনো সময় রিস্ক থাকে ভেঙে যাওয়ার, অস্টোপ্রোসিসে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ভেঙে গেলে ক্ষতি হচ্ছে। যেমন কোমরে যদি আমাদের যেটা সবচেয়ে ডেঞ্জারাস হলো লাম্বার রিজনের ফ্র্যাকচার হয়েছে, হাড় যদি দুর্বল হয় লাম্বারে, দেখা একটা হাড় ভেঙে গেল, হাড় ভেঙে তো স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, তখন প্যারালাইসিস হয়ে যাচ্ছে, বা একটু মোচড় খেলো, নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার হলো, এই ফ্র্যাকচারটা হিলিং হবে না, এখানে ব্লিডিং ও ইন্টারনাল হেমোরেজের মাধ্যমে পেশেন্ট সাধারণত মারা যেতে পারে। সো যে কারণেই অস্টোপ্রোসিস একটা ডেঞ্জারাস থিং, যেটা একজন মানুষের যে কোনো মুহূর্তে তার বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর জন্য সে প্রস্তুত। তো অস্টোপ্রোসিস তো এটা আসলে বাইরে থেকে দেখা যায় না, ইনভেস্টিগেশন করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করতে হয়। কিন্তু ঢালাবো যেটা ক্ষয় বলছে, কোমরে ব্যথা বলছে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হাঁটু ব্যথা বলে হাড় ক্ষয়, এটা কিন্তু ফেয়ার না। আচ্ছা, আমরা আবারও কথা বলবো এই বিষয়টা নিয়ে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি এর মধ্যে। হ্যালো দর্শক। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ হাফিজ, বাসা যশোরে, আমি পেশা একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। জি, আমার আপনার সমস্যাটি বলুন। আমার নাম মোহাম্মদ হাফিজ। জি, আমরা শুনতে পাচ্ছি। যশোরে। জি জি, আপনার সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার মাথা থেকে দুই পা অবাস, পার পাতা পর্যন্ত আমি হাঁটতে পারি না। কতদিন যাবত হচ্ছে এটা? বছর দুয়েক। কোনো ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করছি, আমাদের যশোরে ট্রিটমেন্ট করছি, এমআরআই করছি। হুম হুম। এমআরআই করার পরে বলে অপারেশন করতে হবে। আচ্ছা, অপারেশন করেছেন? না। কেন করেন না? কেন
আমার ফ্যামিলির থেকে না করে বলছে অপারেশন করলে ভালো যদি না হয়। আচ্ছা আচ্ছা, তো অপারেশন না করলে কি ভালো হবে মনে হচ্ছে? এখন এই জন্য তো আমি হচ্ছে গিয়ে আপনাদের এখানে ফোন দিছি। রাইট, থ্যাংক ইউ ফোন দেওয়ার জন্য, খুব সুন্দর প্রশ্ন, আপনাকে ভালো একটা সলিউশন দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। খুব সুন্দর একটা প্রশ্ন যে ওনার যে পাটা অবশ হয়ে যাচ্ছে, ওনাকে অপারেশন করতে বলেছে, তো চিকিৎসক বলছে অপারেশন করতে, উনি করছে না, কেন ভয় পাচ্ছে? বাসার লোকজন বলছে যদি খারাপ হয়ে যায়, তো অপারেশন না করলে কী হবে সেটাও জানতো। অপারেশন না করলেও তো সে খারাপ হয়ে যাচ্ছে, প্যারালাইসিস, তার চিকিৎসা করতে হবে, সঠিক চিকিৎসা যেতে হবে। অ্যাকচুয়ালি তার যেটা ডিসপোলাপস আছে, যেটা মাংস জেলটা বেরোয় নার্ভ ছিঁড়ে ফেলছে, তো সে যদি চলতেই থাকে তো আলটিমেটলি প্যারালাইসিসই হয়ে যাবে। সো এটাকে রিপেয়ার করতে হবে। যদি অপারেশন করতে না চায়, যেটা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি, যে নন অপারেটিভ ট্রিটমেন্ট, যে রেস্টে থেকে ফিজিওথেরাপি দিয়ে তাকে সুস্থ করতে হবে, যে ফেটে জেলটা লিক করছে তাকে রেস্টে থাকতে হবে ফাটাটা রিপেয়ার করার জন্য। যেমন হাত পা ভেঙে গেলে প্রত্যেকটা মানুষই জানে প্লাস্টার করতে হবে, কিন্তু কোমর ব্যথা হলে যে রেস্ট নিতে, এটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু কোমর ব্যথা কিন্তু হাত পা ভাঙার চেয়েও ডেঞ্জারাস, কারণ পা ভাঙলায় পঙ্গু আর কোমর ভাঙলায় প্যারালাইসিস। তো একটা মানুষ খোরার থেকে প্যারালাইসিস আরও ডেঞ্জারাস, কারণ এক পা ভাঙলে একটা ক্রাশ নিয়ে হাঁটা যায়, কোমর প্যারালাইসিস হলে কিন্তু হাঁটার কোনো সম্ভাবনা নাই। সো যে কারণে রেস্ট নিতে হবে। তো দর্শক, আপনাকে যেটা করতে হবে, একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে আপনাকে একদম বেড রেস্টে থাকতে হবে 3-6 সপ্তাহ এবং ফিজিওথেরাপি নিতে হবে। এই দেড় মাস যদি বেড রেস্ট নিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন, ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন, সেই ক্ষেত্রে অপারেশন না করলেও চলবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আসলে এই কোমর ব্যথার সমস্যাটা অনেক সময় যে পায়ে যাচ্ছে এবং এটা একটা অবশ ফিল হচ্ছে, এই জিনিসটা কিন্তু অনেকের কাছে ভয়াবহ। অনেকের আসলে চিন্তাভাবনা থাকে যেটা প্যারালাইসিস হয়ে যেতে পারে কিনা, আর যদি প্যারালাইসিস হয়েও যায় সেখান থেকে আবার ঠিক হওয়া সম্ভব কিনা। না, এটা কোমর ব্যথা থেকে বহু মানুষ প্যারালাইসিসে পড়ে আছে ঘরে, আমাদের জানা মতো আমরা অনেক রোগী দেখেছি কোমর ব্যথা লং টাইম থাকতে থাকতে একসময় প্যারালাইসিস হয়ে গিয়েছে। প্যারালাইসিস হয়ে গেলে যদি স্পাইনাল কর্ড ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর কখনোই স্বাভাবিক হতে পারবে না। যদি কমপ্লিট না ছিঁড়ে যায়, একটু থাকে, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে কিছুটা হলেও তাকে আবার স্বাভাবিক আনতে পারি, পুরোপুরি না। বাট যেন কোমর ব্যথা থেকে প্যারালাইসিস না হয়, সেটাকে আমরা প্রিভেনশন করতে চাই। কোমর ব্যথা রোগীদের কখনোই প্যারালাইসিস যেন না আসে, সঠিক চিকিৎসা করতে হবে। কোমর ব্যথা রোগী যদি সঠিক চিকিৎসায় চলে আসে, যেমন তাকে যদি এমআরআই করে দেখে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করে দিয়ে 100% রিকভারি করা সম্ভব এবং কোনো দিনও প্যারালাইসিস সে হবে না। এই কোমর ব্যথার কারণে, অন্য কারণে হতে পারে, কিন্তু এই কারণে সে কখনোই প্যারালাইসিস হবে না। সো তাদেরকে যত দ্রুত, কোমর ব্যথা রোগীরা যত দ্রুত চিকিৎসা নেবে তত তাড়াতাড়ি সেফটি, যত দেরি করে, যেমন উনি 2 বছর ধরে অপেক্ষা করে, 2 বছরের মধ্যে এখন তার পা অবশ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে হতে পারে, প্যারালাইসিস হয়ে গেলে আর কিছু করার থাকবে না। সো কেন প্যারালাইসিসের দিকে যাবে, সে কেন 2 বছর আগে ট্রিটমেন্টটা পেল না? তো এই ট্রিটমেন্টটা ব্যবস্থা করতে হবে। এটা আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল এই ফিজিওথেরাপি চিকিৎসাটা এখনও সারা বাংলাদেশে এখনও প্রচার পায়নি, বা তারা অ্যাভেলেবেল পাচ্ছে না, বা যেসব গ্রামগঞ্জে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যারা আসলে ওইভাবে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট না, যে কারণে তাদের সঠিক ইনফরমেশান দিতে পারছে না, হয়তো গেলে একটু শেকটেক দিয়ে ছেড়ে দিচ্ছে, রোগী মুভমেন্ট করে আরও খারাপ হয়ে যাচ্ছে। একজন ব্যাক পেন রোগীর যে ডিসপোলাপস হতে পারে, টিউমার হতে পারে, টিবির কারণে ব্যথা, অনেক কারণে ব্যথা হতো, সেইটা আইডেন্টিফাই করাটা যে কতটা ইম্পর্টেন্ট, একটা মানুষের লাইফ সেভ করা ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই দেন তাকে ট্রিটমেন্ট করে সঠিকভাবে সুস্থ করা, এটা একজন ফিজিওথেরাপিস্টকে জানতে হবে। সো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট অভাবের কারণে গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা পাচ্ছে না, প্রতারিত হচ্ছে। ঢাকা শহরে আসলে তার চিকিৎসা পাবে, কিন্তু গ্রাম থেকে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবার তো ঢাকায় আসা সবার জন্য সম্ভব না। সো আসলে আমাদের সরকারের উচিত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে, প্রত্যেকটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপি সেন্টার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট করে সেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেয়, তাহলে আমাদের দেশের মানুষ সার্ভিস পাবে। কারণ হেলথ সেক্টর যথেষ্ট ডেভেলপ হয়েছে, তো ফিজিওথেরাপিকে বাদ দিয়ে হেলথ সেক্টর ডেভেলপ করা কখনোই সম্ভব না, তাহলে মানুষ কখনোই সঠিক চিকিৎসা পাবে না, সে সব চিকিৎসায় পাবে আলটিমেটলি রেজাল্ট জিরো। যেমন একটা রোগী তার পা অপারেশন করলো, অপারেশন করার পর পা হাড় জোড়া নিয়ে নিল, সার্জন চমৎকার অপারেশন করেছে, কিন্তু হাঁটু বাজ করতে না পারার কারণে সে পঙ্গু হয়ে গেল। সো অপারেশন করে রেজাল্ট ভালো হলো না। একজন ওপেন হার্ট সার্জারি করলো, ওপেন হার্ট সার্জারি পরে রিহ্যাবিলিটেশন থেরাপির অভাবে সে সারা জীবন বুক চেস্ট পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফ্রোজেন শোল্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাক পেন নিয়ে ঘুরে, তো ট্রিটমেন্ট কিন্তু সাকসেসফুল হলো না। একটাই অভাব, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া মেডিকেল সায়েন্সের কমপ্লিট সলিউশন দেওয়া ইটস ডিফিকাল্টিস। সো এই জন্যই জেরিয়াট্রিক রোগীদের ক্ষেত্রে প্রত্যেকটা রোগীর ফিজিওথেরাপি লাগবে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রত্যেকটা রোগীর ফিজিওথেরাপি লাগবে। ডায়াবেটিসের রোগী এমন কোনো রোগী নাই যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা নাই, তো তাদের দেন প্যারালাইসিসের চান্স, ব্রেন স্ট্রোক করছে প্রচুর, হাজার হাজার মানুষ, তো এদের ফিজিওথেরাপি ছাড়া কোনো গতি নাই। সো এই জন্যই সরকারকে আরও আন্তরিক হয়ে এই ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রতিটা হসপিটাল, সরকারি যত হসপিটাল ক্লিনিক যত আছে প্রত্যেকটা জায়গায় দরকার, বড় বড় ফিজিওথেরাপি সেন্টার দরকার, কারণ ফিজিওথেরাপি রোগী সবচেয়ে বেশি। প্রত্যেকটা জায়গায় দেখবেন যে একজন গাইনির
ম্যাডাম একজন রোগী দেখছে 50 জন, এই 50 জনের ফিজিওথেরাপি নিতে হবে। আপনি যদি ডেলিভার যে আমাদের গাইনি ফিজিওথেরাপি আছে, গাইনি ফিজিওথেরাপি সিজার চান্স কমে যাবে, যেটা ফিজিওথেরাপি আগে থেকেই তাকে যদি প্রিভেনশন করা যায় তাহলে সেক্ষেত্রে সিজারের পসিবিলিটি অনেক কমে যাচ্ছে, নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে, যেটা গাইনি ফিজিওথেরাপিতে করা হয়, যেটা একজন গাইনি রোগীকে একজন মাকে যেভাবে ফিজিওথেরাপি দিয়ে তাকে পরবর্তীতে যে আফটার সিজার, সিজারের পর যে ব্যাক পেনে আক্রান্ত হচ্ছে, জি দেখবেন অনেক মায়েরা আছে সিজারের পরে তারা কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছে, বছরের বছর তারা কিন্তু অসুস্থ। হ্যাঁ, এবং ধারণা থাকে যে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কিছু একটা হচ্ছে, না এটা ডিসপ্রলাপসের কারণে হচ্ছে, এখানে ফিজিওথেরাপিটা দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু সেই কষ্টটা পেত না। এতে কি হচ্ছে, আসলে আমাদের আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সমাজে কাজ কমে যাচ্ছে, মানুষ কিন্তু সার্ভিস দিতে পারছে না। আসলে এই কোমর ব্যথার পেশেন্টদের ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে দীর্ঘদিন ধরে তারা ব্যথা নিয়ে ঠিকই ঘুরছে, বিভিন্ন জনের কাছে যাচ্ছে, প্রপার ডায়াগনোসিসটা হচ্ছে না এবং তারা আসলে বলতেও পারছে না। এরকম প্রচুর রোগী আছে, প্রচুর দেখা যাচ্ছে যে ওষুধপত্র খেয়েছে হয়তো বা যে যে কখনো কখনো ফিজিওথেরাপি দিয়েই আসছে, কিন্তু ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে যে হয়তো বা দেয় না, কারণ এখন দেখা যায় যে অনেক জায়গায় ফিজিওথেরাপি সেন্টার আছে কিন্তু প্রপার ফিজিওথেরাপিস্ট কোথাও নেই, হয়তো বা কোথাও থেকে ট্রেনিং নিয়ে অল্প কয়েকদিনের জন্য এসে এরকম করে ফিজিওথেরাপি দিচ্ছে, এরকম কিন্তু অনেকেই আছে। তো আসলে মানুষজনের জন্য এটা জানাও আসলে কষ্টকর যে কে বিশেষজ্ঞ ভাবে দিচ্ছে আর কে জাস্ট এমনিই দিয়ে যাচ্ছে ফিজিওথেরাপি, সরকারের দায়িত্ব, এটা একটা বিপদজনক জিনিস, মানুষ প্রতারিত হলে তো সরকারের লস, কারণ কেন আমার জনগণ প্রতারিত হবে, তাদেরকে সঠিক রাস্তায় দেখানোর দায়িত্ব সরকারের। সো আমি যদি সরকারিভাবে কন্ট্রোল করি, যদি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টদেরকে নিয়োগ দিই, তাহলে তো এই সম্ভাবনাটা থাকে না। তারপর যে হসপিটাল চেম্বার ক্লিনিকগুলো যে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের লাইসেন্সিং ব্যবস্থা যদি ঠিকমতো থাকে, তাহলে তো আর এই প্রতারিত হবে না। একটা কোয়াক একজন একটা সেন্টার দিয়ে বসে আছে, মানুষকে ঠকাচ্ছে, অনেকে আছে তার কোনো সার্টিফিকেটই নাই, ফিজিওথেরাপি সেন্টার দিয়ে বসে আছে, কারণ ফিজিওথেরাপি সেন্টার এখন মনে করেন একটা বড় ভালো ব্যবসার জায়গা, একটা সেন্টার দিয়ে বসে আছে, গেলেই শেক দিয়ে দিচ্ছে, 200 টাকা নিয়ে নিচ্ছে, কোনো রিস্ক নাই, শেক তো দিচ্ছে, খারাপ হওয়ার তো কিছু নাই, মানুষও মজা পাচ্ছে, কিন্তু মজা পাওয়া তো চিকিৎসা এক জিনিস না, সে 6 মাস নিচ্ছে, 6 মাস অনেকগুলো টাকা চলে গেল কিন্তু চিকিৎসা তো পেলো না, ভুল চিকিৎসা, আস্তে আস্তে রোগটা খারাপের দিকে চলে যাচ্ছে। সো এই যে ভুল ট্রিটমেন্টের কারণে টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সময় অপচয় হচ্ছে, রোগে রোগ বেড়ে যাচ্ছে, ফলে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, বয়স 62 বছর, কুষ্টিয়া থেকে বলছি। জি, সমস্যাটি বলুন। আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, আমরা শুনছি, বলুন আপনার সমস্যা বলুন। আমার সমস্যা, আমার শোল্ডারে, ঘাড়ের থেকে শোল্ডারে সমস্যা। শোল্ডার, জি বুঝতে পেরেছি, ব্যথা করে। হ্যাঁ, 1.5 বছর আগে এটা হয়েছিল, আমি ট্রিটমেন্টও করেছি, তারপরে আপনার ওই MRI করেছি, জি, ওই ঘাড়ের রক চাকিয়ে গেছে। আচ্ছা, এখন সমস্যা কি হচ্ছে সেটা বলুন তো একটু। এখন সমস্যা হচ্ছে যে আমার এই ঘাড়ের ব্যথাটা একটু এখন কম, হাতটা উঠাতে পারতাম না আগে, হাত এখন মোটামুটি ভাবে পারি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঈদের পরের থেকে আমার এই বাম পায়ের আমাদের দেশের রোগীদের সমস্যা, কথা বুঝাইতেও পারে না ডাক্তার, কথা বুঝাইতে হবে, উনি যে বুঝাচ্ছে, বুঝাইতে যে পজ গুলা দিচ্ছে, পজের কারণে আসল জিনিসটা ভুলে যাচ্ছে, উনি যেভাবে হিস্ট্রিটা বললো আমাদের বুঝে নিতে হবে, উনি বুঝাইতে পারতেছে না, ওনার ঘাড়ের সমস্যা, ওনার হাতের সমস্যা, কিন্তু না আবার পায়ের গোড়ালিতে সমস্যা, হাঁটুতে সমস্যা। আসলে ঘটনাটা কি ঘটেছে, সার্ভাইকালে যদি ডিসপলাপস হয় সেক্ষেত্রে আমাদের শরীরের শক্তিটা কমে যায়, বডি আনফিট হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। দেখেন, ইমব্যালেন্সের কারণে বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে কাটিলেজ ইঞ্জুরি করছে, সেখান থেকে ব্যথা হতে পারে, এবং লাম্বারের জন্য ব্যথা, ওনার পুরো বডিটা চেক করে ওনার পুরো বডিটাই আনফিট হয়ে যাচ্ছে, যে কারণে কথা বলতে একটু কষ্ট হয়, বেঁধে বেঁধে কথা বলে, মানে অর্ধেক বলে আবার রেস্ট নিচ্ছে আবার বলছে। তো এটা আসলে ওনাকে যেটা করতে হবে, একটা MRI করতে হবে ঘাড় থেকে কোমর পর্যন্ত, ওনার কোমরের সমস্যা আছে, যে কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে। সো শুধু ঘাড়ের ট্রিটমেন্ট বা হাতের ট্রিটমেন্ট করলে হবে না, কোমরের ট্রিটমেন্ট করতে হবে, হাঁটুর ট্রিটমেন্ট করতে হবে, সমস্ত বডির ট্রিটমেন্ট, ফিটনেস ডেভেলপ করতে হবে। ওনার ফিটনেস হচ্ছে মূল সমস্যা, যেমন একটা বিল্ডিংয়ের
ফাউন্ডেশন দুর্বল। এখন বিল্ডিংয়ে যতই সুন্দর সুন্দর ডিজাইন করে বিল্ডিং বানান, বিল্ডিং টিকবে না। আপনার টিভি ভেঙে যাবে, গ্লাস ভেঙে যাবে, সাইড ওয়াল ভাঙবে, ওয়াল ফাটবে, ফ্লোর ফাটবে, ওয়াল ফাটবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। কিন্তু ঘটনা আসলে মূলে কোথায়? মূল হচ্ছে ফাউন্ডেশন। ঠিক তো একটা মানুষের যখন ফাউন্ডেশন দুর্বল হয়ে যায় তখন মেকানিক্যাল প্রবলেমগুলো দেখা দিতে শুরু করে। তার মধ্যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, শোল্ডারে ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, মানে এক এক জায়গায় একটা ছড়াই দেয়। তো আপনি একটা একটা করে ট্রিটমেন্ট করে লাভ নেই, পুরো বডিটাকে ফিটনেস দেন, 100% ভালো হয়ে যাবেন। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায় একটা পুরো এমআরআই করতে হবে, কোমর থেকে ঘাড় পর্যন্ত এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে ভালো হয়ে যাবেন। এখানে পেইন কিলার খেয়ে কোনো লাভ হবে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, একটা বিরতি শুরু হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি। সেটি দর্শকবৃন্দ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। শ্রী দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। একটু আগে আমরা ঘাড়ের ব্যথা নিয়ে একটা সমস্যার কথা শুনলাম। ঘাড়ের ব্যথা নিয়ে কিছু পেশেন্ট আসে, এরকম ঘাড়ে অনেকদিন ধরে ব্যথা যার কারণে হাত অবশ অবশ লাগে। এখন এই ঘাড় ব্যথা থেকে কি কখনো প্যারালাইসিস ডেভেলপ করতে পারে নাকি? ঘাড় ব্যথা থেকে যদি একটা লং টাইম থাকে, যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়, যেটা আমরা সার্ভাইকাল মায়েলোপ্যাথি বলি, স্পাইনাল কর্ড যখন ছিঁড়ে যায় তখন আস্তে আস্তে হাত পা অবশ হয়ে থাকে এবং চার হাত পা প্যারালাইসিস হয়ে যায়। অনেক পেশেন্টই আসে ইনিশিয়াল স্টেজে, অনেকে দেখা যায় ব্যথা নাই, ব্যথা ছিল অনেকদিন ধরে, বাট হঠাৎ করে পেশেন্ট বলছে আমার কোনো ব্যথা নাই কিন্তু হাঁটতে গেলে আমি ব্যালেন্স পাচ্ছি না, ডানে বায়ে চলে যাচ্ছে, মানে আরও খারাপ। ব্যথা কিন্তু ভালো, আমরা সবসময় বলছি ব্যথা আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না। ব্যথা যতক্ষণ থাকে ততক্ষণ আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয় না। যখনই ব্যথা থেকে আপনি নামলে চলে আসছে বা ইমব্যালেন্স চলে আসছে তখন কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে অনেক বেশি, তখন স্পাইনাল কর্ড ইঞ্জুরি, এবং এরপরে আস্তে আস্তে সে প্যারালাইসিসের দিকে চলে যাবে। সো প্যারালাইসিস হলে তো আর ব্যথা থাকে না, সো ব্যথাই ভালো প্যারালাইসিসের তুলনায়। সো স্পাইনাল কর্ডে ঘাড়ে যদি আমাদের বেশি দিন ব্যথা থাকে সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, সেখানে চেস্ট পেইন হতে পারে, হাত ঝিঁচি করতে পারে, হাত অবশ হতে পারে, হাঁটতে চলতে গেলে ব্যালেন্স কমে যেতে পারে এবং একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। আচ্ছা, এই ঘাড় ব্যথার রোগীদের তাহলে আলটিমেট ট্রিটমেন্টটা কি? কী করা? ঘাড় ব্যথার যে আসলে ট্রিটমেন্ট তো আছে, সবই তো ট্রিটমেন্ট, যেটা মেকানিক্যাল ঘাড় ব্যথা যদি মেকানিক্যালি হয় তাহলে সরাসরি ফিজিওথেরাপির মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। যদি প্যাথোলজি থাকে তাহলে প্যাথোলজি কারেকশন করে ফিজিওথেরাপি করতে, ফিজিওথেরাপি কিন্তু মাস্ট। আচ্ছা, ব্যথার রোগীদের জন্য ফিজিওথেরাপি কিন্তু নাম্বার ওয়ান ট্রিটমেন্টটা লাগবেই। এখন কীভাবে লাগবে? যদি টিউমার থাকে, টিউমার অপারেশন করে যদি আপনি ফিজিওথেরাপি না দেন তাহলে তার কিন্তু ইমব্যালেন্সটা ব্যালেন্সে আসবে না। সো দেখা গেলো যে অনেক রোগী আছে ঘাড়ে অপারেশন করেছিল কিন্তু তার ব্যথা কিন্তু আছেই, ব্যথা কিন্তু কমপ্লিটলি যাচ্ছে না এবং ফিজিক্যালি আনফিট। যেমন গতকালে এক রোগী দেখেছি 2002 সালে সে অপারেশন করেছে সার্ভাইকালে এবং লাম্বারে, এখন পর্যন্ত সে অসুস্থই। তো এই যে আমার দুটো অপারেশন করলো, বাট রেজাল্টটা কী? রেজাল্টটা হলো যে তার ট্রিটমেন্টটা সঠিক হলো না, কারণ অপারেশন চমৎকার, দুটো অপারেশনে দারুণ হয়েছে কিন্তু রোগী তো রেজাল্ট পাচ্ছে না, রোগী তো ব্যথা, রোগী চলাফেরা কষ্ট হয়। তো যা কালকে আমার কাছে আসলো, আসার পর সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তাকে বললাম যে আপনাকে এখন 1.5 মাস ট্রিটমেন্ট নিতে হবে, তবে 3 থেকে 4 সপ্তাহ হসপিটাল থেকে আপনাকে যেটা রিহ্যাবিলিটেশন করতে হবে, এখন তার মাসেল পাওয়ারকে বাড়াতে হবে। আচ্ছা, অপারেশনে একটা ধকল আছে, এমনিতে ব্যথায় ব্যথায় তার হাত পা দুর্বল হয়ে যায়, তারপর অপারেশনের পর আরও কিছু ইফেক্ট পড়ে, ফলে কী হচ্ছে বডিটা পুরো ইমব্যালেন্স। তো অপারেশন তো আর ব্যালেন্স ফিরাই নিয়ে আসবে না। সো যেখানে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ যে আমাদের যে রিহ্যাবিলিটেশন করা হয়, এই রিহ্যাবিলিটেশন থেরাপির অভাবে এই রোগীগুলো সাফার করছে। এরকম বহু রোগী আছে যারা অপারেশন করার পরও তারা ভালো রেজাল্ট পাচ্ছে না, কিন্তু অপারেশনে কিন্তু কোনো দোষ না, অপারেশন কিন্তু ভালো, অপারেশন ভালো হয়েও রোগী রেজাল্ট পাচ্ছে না কেন? তার পরবর্তী রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা সঠিক হচ্ছে না। সো আমরা সবসময় বলি, সবাইকে বলছি যে যারা অপারেশন করছেন কোনো সমস্যা, অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা সঠিকভাবে নেন, যে কোনো অপারেশন, সেটা অর্থোপেডিক্স অপারেশন হতে পারে, পা ভাঙা হতে পারে, হাত ভাঙা হতে পারে, তার ব্রেনের অপারেশন হতে পারে, স্পাইনাল কর্ডের অপারেশন হতে পারে, যে কোনো অপারেশনের পরেই কিন্তু আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে, তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। আচ্ছা, আমাদের প্রত্যেক অপারেশনের পূর্বে আমাদের একটা প্রি অপারেটিভ চেক আপ থাকে, আমরা রোগীকে রেডি করি। হ্যাঁ, আমরা সমস্ত ইনভেস্টিগেশন করি, সব কিছু করে রোগীকে রেডি করি, তারপরে অ্যানাস্থেশিয়া যদি দেওয়া লাগে অ্যানাস্থেশিয়া এসে ওকে করলে তারপরে অপারেশনটা হচ্ছে। তাহলে এই যে প্রি অপারেটিভ যে ফিজিওথেরাপি দরকার, এটা কেন প্রি অপারেটিভ চেক আপের মধ্যে ইনক্লুডেড না? এটা আমরা ইনক্লুড করে কেন কাজটা করতে পারছি? আমাদের তো প্রত্যেকটা জায়গায় ফিজিওথেরাপি কনসালটেন্ট নাই,
যে কারণে প্রি অপারেটিভ ট্রিটমেন্টটা পাচ্ছে না, ফলে আলটিমেটলি কী হচ্ছে, প্রি অপারেটিভ না পাওয়ার কারণে কিন্তু আলটিমেটলি সে রেজাল্টে কিন্তু তার ঝামেলাটা হয়ে যাচ্ছে। সো প্রিপারেশন একটা বড় ব্যাপার। এখন অনেকে চিন্তা করে যে রোগীটা ছেড়ে দিব, প্রি অপারেটিভ ট্রিটমেন্টের জন্য সাজটুর আরেক জায়গা পাঠাবো, ও যদি না আসে সো ট্রিটমেন্টটা হবে না বা অপারেশনটা কোনো অন্য জায়গা চলে যাবে, এই যে একটা ভয় আমাদের চিকিৎসকদের মধ্যে, এই জিনিসটাই যার ফলে কী হচ্ছে, রোগী আরও ভুল ট্রিটমেন্টের শিকার হচ্ছে, কারণ তার প্রি অপারেটিভ লাগবেই। যেমন আমরা যখন আমি এনএসসিবিডিতে যখন আমি ট্রেনিং করেছি 1998 সালে, তখন প্রফেসর এস আর খান ছিলেন ওখানকার চেয়ারম্যান, তো স্যারের সাথে আমি অনেকদিন কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তো তখন আমরা কিন্তু প্রি অপারেটিভ ট্রিটমেন্ট দিয়েছি, দেন অপারেশন থিয়েটারে থেকেছি, তারপর পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট দিয়েছি, যেটা স্টেজ থেরাপি, মোবাইলাইজেশন, তাদেরকে যে মুভমেন্টগুলো দরকার ছিল, এবং প্রত্যেকটা পেশেন্ট কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছে। সেখানে অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিএবিজি হয়েছে, সেখানে মাইট্রাল রিপ্লেসমেন্ট হয়েছে, অনেক ট্রিটমেন্ট, অনেক অপারেশন হয়েছে তখন। তো যে ট্রিটমেন্টগুলো আমরা ওখান থেকে করে এসেছি, সে তখন রোগীরা কিন্তু সঠিক ট্রিটমেন্টটা পেয়েছে এবং পুরো পরিপূর্ণ সুস্থতা পেয়েছে তারা। তো এখন যেটা অনেকে অনেক হসপিটালে কিন্তু এখন আছে, যেমন অনেক কার্ডিয়াক হসপিটালে বিশেষ করে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে এবং সেখানে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে। আপনি বিদেশে যা দেখেন সেখানে একই অবস্থা, প্রি অপারেটিভ পোস্ট সাজেশন লাগবেই, আর অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন তো এটা মাস্ট, এটা এক সময় টুডে টুমরে আসতে বাধ্য, চলে আসবে, বাট এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এটা ট্রিটমেন্টের যে চিকিৎসক চিকিৎসা করছেন তার জন্য কিন্তু বেনিফিটেড। এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো, আমার কিছু অভিমত আছে, আমি একটু কথা বলবো আপনার সাথে, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি, একটা ফোন আসছে। হ্যালো দর্শক, হ্যালো আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না, টিভির ভলিউমটা কমিয়ে নিন। একদম মিউট করে, একদম বন্ধ করে দিন ভলিউমটা, কারণ আপনার সাউন্ড শোনা যায়, রিপিট হয়। একদম বন্ধ করে কথা, এবার কথা বলুন। স্যার আমি তো আপনার কাছে গেছিলাম, তো আমার তো অনেক টাকা পয়সার সমস্যা, তো আমি ওখানে গেছিলাম, পরে আমাকে ওখানে ভর্তি হইতে বলেছিলেন, তো আমার টাকা পয়সার সমস্যার কারণে আমি ভর্তি হইতে পারিনি স্যার। আমি অনেক গরিব মানুষ, এখন কি ট্রিটমেন্ট করছেন? টাকা পয়সার অভাবে আর পারি না, এই জন্য দেশের বাড়িতে চলে আসছি, তখন আমার এই সমস্যা, আমি কি করলে ভালো হইতে পারি? আচ্ছা, আপনাকে বলেছিলাম যে বাসায় চেষ্টা করতে, কারণ কি, যদি আপনি হসপিটালে না থাকতে পারেন। না না, বাসায় বলে নাই, আমাকে বলেছে যে ওইখানে ভর্তি হয়ে একটু দিন থাকতে হবে। আচ্ছা, সিঙ্গেল বেড দিতে চাইছিল স্যার আমাকে, কিন্তু পরীক্ষায় 11,500 টাকা চাইছিল। জি জি জি, কেন আমার আগের রিপোর্টে আসছিল 4-5 দুটো হাড় ফেটে গেছে, ওই সেলবার। জি, আবার পরীক্ষা করাইতে হইব, তার অনেকদিন ধরে সাফার করছে, এটা বেড রেস্ট লাগবে। তো বাসায় রোগীদের প্রবলেম, রোগীরা বাসায় শুয়ে থাকতে চায় না, শুয়ে থাকলে কষ্ট বাড়ে, তো হসপিটালে থাকতে হবে, হসপিটালে থাকলে ফিজিওথেরাপি নেওয়া যাবে। তো যাদের অ্যাবিলিটি নাই তাদের জন্য আমরা বাসায় বলি, বাসায় নিজে নিজে ট্রাই করেন, একটা ফিজিওথেরাপি দিয়ে শিখে নেন, কারণ ফিজিওথেরাপি শিখে নেওয়া যায়, এটা কিছু এক্সারসাইজ যেটা আমরা শিখিয়ে দিই। প্রথমে প্রাইমারি একটা থেরাপি দিলাম, দেওয়ার পর শিখাই, দেওয়ার পর বাসায় গিয়ে তাকে এই ট্রিটমেন্টটা করতে হবে। একটু কষ্ট করলে যদি বাসায় শুয়ে থাকা যায় 42 দিন, শুয়ে থেকে যদি এক্সারসাইজগুলো ঠিকমতো করা যায়, তাহলে অ্যাটলিস্ট 100% না হোক 90% রিকভারি আসে। তো সেক্ষেত্রে যাদের অ্যাবিলিটি কম তাদের জন্য আমরা সাজেশন হচ্ছে বাসায় নিজেদের ট্রাই করতে হবে। আপনি ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে শিখিয়ে দেবেন যে কী কী থেরাপি আপনার দেওয়া হচ্ছে। অনেকের মাথার মধ্যে ধারণা থেরাপি মানে তো মেশিন, অ্যান্ড মেশিন কোথায় পাবো, না মেশিনের দরকার নাই। মেশিনে অল্টারনেট আপনি গরম পানি ব্যবহার করতে পারেন, হট ওয়াটার কম্প্রেশন দেন, বাসায় তো গরম পানির অভাব নাই, একটা হট ওয়াটার ব্যাগ কিনে নিন 200 টাকা দিয়ে, দিয়ে গরম পানি শেক দেন, গরম পানিটা আপনার পেইন কিলার হিসেবে কাজ করবে। মেশিনটা অ্যাকচুয়ালি কী, ইলেকট্রোথেরাপিটা জাস্ট পেইন কিলার হিসেবে কাজ করছে, রেস্টে রিপেয়ার হচ্ছে, এক্সারসাইজে মাসেলের বিল্ড আপ হচ্ছে, তার মানে ফিটনেস বেড়ে যাচ্ছে। সো আপনি এক্সারসাইজ করেন, রেস্ট নেন নিজেরটা, গরম পানি শেক দেন, ব্যথা কমে যাবে। বেশি ব্যথা হলে, কষ্ট হলে একটু প্যারাসিটামল বা একটু ব্যথার ওষুধ খেলেন 2-4 দিন,
এইভাবে 42 দিন কষ্ট করতে হবে যে গোসল করা যাবে না গোসলে গেলে কোমরটা নড়ে ফাটাটা আরো নড়ে যায় যেমন কারো হাত পা ভেঙে গেলে যদি কেউ চিকিৎসকের যেতে না পারে কবিরাজের কাছে গেলেও কিন্তু চটটরতে বেঁধে দেয় তার মানে মূল উদ্দেশ্য হচ্ছে মুভমেন্ট যেন না করে তো অ্যাট লিস্ট যার টাকা নাই তার টাকা পয়সার সমস্যা আছে তাদের জন্য আমার সাজেশন হচ্ছে বাসায় রেস্টে থেকে এক্সারসাইজগুলো করলেও এটা 90% রিকভারি আসবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা আমি একটু পূর্বের আলোচনায় যাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে কোনো ধরনের পেশেন্ট সাপোজ কারো যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সে আগে ডায়াবেটিক হসপিটালে যায় যে তারপরে সে তার প্রিপারেশন নেয় তারপর সে অপারেশনের জন্য যেখানে অপারেশন করতে চায় সেখানে যায় এরকম করে খালি আমি একটা ডায়াবেটিসের কথা বললাম এটা কিডনি রোগী হোক বা অন্যান্য রোগী হোক সে তার নিজস্ব ডিপার্টমেন্টে আগে যে ফিট হয় তারপরে সে পরবর্তীতে অপারেশনে যায় তো ফিজিওথেরাপির ক্ষেত্রে এই জিনিসটা কেন নাই যে আমি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যে ফার্স্টে প্রি অপারেটিভ যে প্রসিডিওরটা আছে ফিজিওথেরাপি সেটা কমপ্লিটলি নিব তারপরে আমার যেখানে অপারেশন করার আমি করব পরবর্তীতে আবার তাহলে যার কাছে আমি প্রি অপারেটিভ নিলাম ট্রিটমেন্টটা উনি আমাকে সাজেস্ট করে দিল যে আমার পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনটা লাগবে এই নিয়ম কানুনটা কেন এখনো আপনারা প্রতিষ্ঠা করতে পারেন এটা হলো রেফারেল সিস্টেম যেটা আমাদের দেশে এখনো রেফারেল সিস্টেমটাই এখন পর্যন্ত অতটা চালু না রেফারেল সিস্টেমটা যদি স্ট্যান্ডার্ড হয় তখন এটা অটোমেটিক হয়ে যাবে যেমন ব্যাক পেইন রোগীদের ক্ষেত্রে কোনো গাইডলাইনই নেই এখন পর্যন্ত আপনি দেখেন গাইনি রোগীর গাইডলাইন আছে গাইনি রোগী কোথায় যাবে কোন কোন পর্যায়ে যে কী কী ট্রিটমেন্ট করতে হবে একটা গাইডলাইন আছে অর্থোপেডিক্সের রোগীর একটা গাইডলাইন আছে নিউরোলজি রোগীর একটা গাইডলাইন আছে এবার আসেন ব্যাক পেইন রোগীদের কোনো গাইডলাইন নেই ব্যাক পেইন রোগীরা দোকান থেকে ওষুধ খাচ্ছে অর্থোপেডিক্সের ওষুধ খাচ্ছে নিউরোলজির ওষুধ লাস্টে যখন কোনো কিছুই ভালো হচ্ছে না তখন বলছে থেরাপি দেন সব কিছু কমপ্লিট করার পর থেরাপি মানে রোগী আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেলো কিন্তু কেন ফার্স্ট ট্রিটমেন্টে যদি ফিজিওথেরাপি দিত তাহলে তো আমার এত রাস্তা ঘোরা লাগতো না তার এই জন্যই বলা আছে যে কোমর ব্যথা রোগী হাঁটু ব্যথা রোগী ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া প্রথমে ডায়াগনোসিস করবে যার কাছে যাক ডায়াগনোসিসটা করে দেখলো মেকানিক্যাল পেইন অর প্যাথোলজি প্যাথোলজি থাকলে আপনার প্যাথোলজি কারেকশন করবে মেডিসিন লাগবে পেট টিবির ওষুধ লাগুক ক্যান্সার লাগুক যদি তার ফ্র্যাকচার থাকে সেটা কমপ্লিট করে ফিজিওথেরাপি সাথে সাথে দেওয়া যেতে পারে কিন্তু যে পেইন কিলার খেয়ে 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 আমরা জানি যে পেইন কিলার তো ট্রিটমেন্ট না পেইন কিলার হচ্ছে সাময়িক আরামের জন্য দেওয়া হচ্ছে তো পেইন কিলার দিয়ে আমি 6 মাস কেন অপেক্ষা করবো এই যে মহিলাটা ফোন দিল ওনার এখন এতই খারাপ অবস্থা যে সে এখন তাকে বেড রেস্টে যেতে হচ্ছে সে আর্লি স্টেজে আসতো তার কিন্তু একদিন দুদিন থেরাপি দিলে ভালো হয়ে যেত মনে করেন সাপোজ আজকে আপনি কিছু করতে যা কোমরে একটা চোট খেলেন আজকে ব্যথাটা পেলেন তাহলে আপনাকে জাস্ট একটু পেইন কিলার দিয়ে যদি আমি দুটো থেরাপি দিয়ে দিই আপনি সুস্থ হয়ে যাবেন আপনাকে সাজেশন করে দিব যে আপনার এই ইঞ্জুরিটা হয়েছে আপনি এটা এটা করবেন না কিন্তু আপনি কী করছেন এটা না জেনে না বুঝে পেইন কিলার খেয়ে যাচ্ছেন আর এই যে ফেটে গিয়েছিল সমানে জেলটা বের হয়ে যাচ্ছে আস্তে 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 ডিসপলাপস হয়ে সিভিয়ার কন্ডিশনে চলে গেল তখন কিন্তু অনেক বড় ট্রিটমেন্টের দরকার আচ্ছা আমাদের আরেকটা ফোন চলে এসেছে একটু নিয়ে নিচ্ছি হ্যালো দর্শক হ্যালো ঢাকা গাজীপুর থেকে বলতেছি বলুন স্যার আমার ওই মানে কোমরে ব্যথা প্রায় অনেক দিন ধরে মানে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি তারা ওষুধ দিচ্ছে খাচ্ছি তারপরে আপনার ওই গরম পানি দিয়ে সেকা দিতে বলছে ওটাও করছি কিন্তু আমার কোমরে ব্যথা মাঝখান দিয়ে মানে ভালো হয়ে গেছিল কিন্তু বাড়িতে গিয়া মানে একটা মানে শক্ত জিনিস মানে উঠাইতে নিছি একটু ভারী জিনিস আর কি তখন আপনার ওই কোমরের মানে ডান পাশটা আর কি ডান পায়ের সাইডটা ওই কোমরে আপনার হঠাৎ করে মানে একটা কি জানি মানে শব্দ লাগলো আর কি মানে একটু শব্দ হয়েছে জি 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 এরপর থেকে মানে ব্যথাটা মানে হ্যাঁ ব্যথাটা অনেক বেড়ে গেছে আর কি পরে আপনার এই বাম পাটা ডান পাটা মোটামুটি এখন অবসর অবস্থা আর কি মানে জিন জিন করে আর ব্যথাটা প্রচুর গাদিতে ব্যথাটা অনেক বেশি একবারে আপনি কি এমআরআই করেছেন জি না এমআরআই করেন আপনি এমআরআই করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি আমরা উত্তরটা দিচ্ছি দেখেন এই যে সে কিন্তু ব্যথা নিয়ে অনেকদিন সাফার করতো সে কিন্তু বারবার ব্যাড মুভমেন্টে চলে যাচ্ছে কারণ না জানার কারণে যেমন একটা ডায়াবেটিসের রোগীকে যদি বলে দেন ডায়াবেটিস আছে সে কিন্তু বন্ধুর বাসায় যে চা খাইলো বলে চিনি ছাড়া চা দাও
মিষ্টি দেখলে বলে খাবো না, কারণ শুধু প্রিকশন নিচ্ছে আগে থেকে কিন্তু সতর্ক। সো ওনার যে কোমর ব্যথা, ওনার যে জয়েন্টে ফাটল ছিল এটা উনি জানতো না, না জানার কারণে সে আবার সেই মুভমেন্টটা করতে যায়, এখন কিন্তু সে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে, তার পাটা অবসর দিকে যাচ্ছে, তার মানে সে আরও খারাপ করলো কারণ না জানার কারণে। কিন্তু সে যদি জানতো যে কোমরের জয়েন্ট ফেটে গেছে, সে কখনোই সামনের দিকে বাঁকাতো না, ব্রেন তাকে আটকায় দিত। কারণ আমরা বলি যে ব্রেন ওয়াশ করে দাও, ব্রেনকে এমনভাবে বুঝাই দাও যেন সে আর সামনের দিকে বাঁকা না হয়। সো আমাদের সব কিছুই কন্ট্রোল করে ব্রেন। তো যখনই আমি জানবো আমার মেরুদণ্ডে ফাটল আছে, আমি বাঁকা হতে গেলে ব্রেন আমাকে অ্যাটাক করবে, করে বলবে না সহ্য থাকো, বাঁকা হওয়ার দরকার নেই, হাঁটু ভাঁজ করে কাজটা করো, তাহলে কিন্তু আজকে এই কন্ট্রোলটা হতো না। এখন যেটা অনেক বড় ইঞ্জুরি হয়ে গেছে, যেটার কারণে তার পায়ের দিকে ব্যথা ছড়ায় যাচ্ছে, এটা এমআরআই করতে হবে, এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, একটা এমআরআই করেন কোমরে, দেখে দেন ফিজিওথেরাপি, রেস্ট নেওয়া লাগতে পারে 3-6 সপ্তাহ, এবং ফিজিওথেরাপিদের ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, আরেকটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে নিচ্ছি, শুধু 10 মিনিট নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে, ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। সুধী দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই স্ক্রলে দেখানো নম্বরে জলদি ডায়াল করে জেনে নিন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়, একটু হাঁটুতে আসি। হাঁটু ব্যথার রোগীর সংখ্যাও তো নেহাইতি কম না, আর যে জিনিসটা হয় যে একটু বয়সকালে দেখা যায় যে হাঁটু দুটো ফুলে যাচ্ছে, এবং অনেক সময় অনেকের হাঁটু, আমি লাস্ট উইকের একটা পেশেন্ট দেখলাম যে হাঁটু গরম, মানে টেম্পারেচার যে পরিমাণ হাই বলার বাইরে, সে হাঁটু উনি ভাজি করতে পারেন না, আর পা ঝুলিয়ে রাখলে সবচেয়ে বেশি সমস্যা হয়, পা ফুলে যায়। তো একটু আমি জিজ্ঞেস করবো যে এটা ট্রিটমেন্ট আসলে দেখেন, হাঁটু ব্যথা হচ্ছে তার কারণ হচ্ছে হাঁটুর মধ্যে যে কার্টিলেজগুলো থাকে এটা যখন ভেঙে যায় ভিতরে, তখন ইন্টারনাল ব্লিডিং হয়, এটা ইনফেকশন আকারে তৈরি করে ভিতরে আস্তে আস্তে ফ্লুইড ফুলে যাচ্ছে, এবং অনেকেই পানি বের করে, যত পানি বের করে পানি কিন্তু আসতেই থাকবে, কারণ কি তার মূল রোগের যে উৎপত্তি স্থল সেটাকে কিন্তু কারেকশন করা হচ্ছে না। সো যে কোনো রোগ ট্রিটমেন্ট করার আগে সেই রোগের কারেকশন করতে হবে, আপনার উৎপত্তি স্থলটাকে আগে কারেকশন করতে হবে। তো এই যে হাঁটুতে পানি চলে আসছে, এর মূলে ছিল আমার ফিজিক্যাল ফিটনেস কম, মাসেল দুর্বল, মাসেল দুর্বলের কারণ ছিল মেরুদণ্ডে কোমরে তার সমস্যা থাকতে পারে। সো সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাহলে ট্রিটমেন্ট সঠিক হবে, নাহলে হাঁটু ব্যথা কখনোই ভালো হবে না। এবার এইভাবে অনেক রোগী আছে হাঁটুতে ইঞ্জেকশন দিচ্ছে, 1, 2, 3, 4, 5, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, ওই ইঞ্জেকশন দিলে 10 দিন 15 দিন ভালো থাকে, 1 মাস ভালো থাকে, এরপর আবার যা তাই, আলটিমেটলি তার কী হচ্ছে, দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং তারা নিচে বসা বন্ধ করে দিচ্ছে, বলছে নিচে বসলে হাঁটু টাটু ভেঙে যাবে, ফলে কী হচ্ছে, তারা চেয়ারে বসে নামাজ পড়ছে, আস্তে আস্তে কি হাঁটু আরও নষ্ট হয়ে যাচ্ছে। সো তাদের জন্য যে মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট যে কোনো জয়েন্টে যদি ব্যথা হয়, প্রথম হচ্ছে তার প্রায় ফার্স্ট প্রায়োরিটি মুভমেন্ট, যদি কোনো ফ্র্যাকচার না থাকে তাহলে সেটা মুভমেন্ট করবে, যত মুভমেন্ট করবেন তত তাড়াতাড়ি ভালো হবে, তার মানে আপনাকে নিচে বসতে হবে, উঠতে হবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে কীভাবে করবো। অনেক সময় নন ওয়েট বেয়ারিং, অনেক সময় ওয়েট বেয়ারিং, যে আপনি সরাসরি উঠবস করলে হচ্ছে ওয়েট বেয়ারিং, আর ডিরেক্ট যদি উঠবস করতে কষ্ট হয় তাহলে সেটা নন ওয়েট বেয়ারিং, মানে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা মুভমেন্ট করে দিই, তো মুভমেন্ট করলে সে ব্যথা ভালো হয়ে যায়। এটা হাঁটু ব্যথা রোগীদের জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোমরটাকে চেক আপ করে দেন ফিজিওথেরাপি করতে হবে, মাসেল বিল্ড আপ করে তখন যদি পানি বের করার প্রয়োজন হয় বের করা যেতে পারে, ইনফেকশন থাকলে সেটা কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট না করে শুধু পানি বের করলে কখনোই সে রেজাল্ট পায় না। ধন্যবাদ, আমাদের আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, হ্যাঁ জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে ফেলুন, তারপরে আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম জোরা খানম রানু, আমি সাবান নবীনগর থেকে বলছি। জি, সমস্যাটি বলুন। হ্যাঁ স্যার, সাতান একটু কথা বলতে চাইছি। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার সমস্যা হচ্ছে আমার অনেকদিন যাবত ব্যথা, কোমর ব্যথা, কোমর ব্যথা থেকে ঘাড় হাত ব্যথা হয়েছিল, ওখান থেকে মনে করেন ব্যথাটা পা পর্যন্ত চলে যায়। তো আমি অনেক জায়গায় করছি, এমআরআই করাইছি, এক্স রে করাইছি, সবকিছু করাই ডাক্তার দেখাইছি, ওষুধ খাচ্ছি, তো ওষুধ খেলে ভালো থাকি, আবার ওষুধ বাদ দিলে পারে না, আবার সেই আগের মতো হয়ে যায়, কিন্তু ওষুধ খেলে একেবারে যে চলে যায় তা না, কমে থাকে, হ্যাঁ একটু কমে, কিন্তু ব্যথা থেকে যায়, আর চলাফেরা খুব কষ্ট হয়েছে, আর ডান পাশের গাটটা হাতটা ব্যথা করে, আর যে আমি এমআরআই করেছিলাম ডাক্তাররা বলছিলেন যে আমার রোগের সমস্যা হয়েছে, কোমরের রোগের সমস্যা হয়েছে স্যার, আমি এই অবস্থায় কি করতে পারি? কতদিন যাবত ব্যথাটা হচ্ছে?
তাহলে কেন এক দেড় বছর কষ্ট পাচ্ছে? কারণ ব্যথা ওষুধ খেলে ব্যথা কমে থাকে, ভালো হয় না, এটা আমরাও জানি। তাহলে আমরা কমাই রাখবো, আস্তে আস্তে রোগটা বড়। আপনি যত ব্যথা কমাবেন রোগ তত বড় হবে। সো আমাদের কাজ কি, রোগ কমানো না ব্যথা কমানো? নিশ্চয়ই ব্যথা কমানো। রোগ যদি ভালো হয় ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে, আর যতই ব্যথা কমাবেন রোগ তত বড় হবে। তাহলে আমাদের প্রায়োরিটি দিতে হবে রোগের প্রতি। ওনার যেটা আছে বলছে রোগের সমস্যা, এটা অ্যাকচুয়ালি জেল ডিস প্রোলাপসের নার্ভে চাপ দিচ্ছে। তো ডিস যেহেতু প্রোলাপস মানে ওখানে ফাটল আছে, উনি যত হাঁটবে জেল তত লিক করবে, ডিস প্রোলাপস তত বাড়বে এবং ওনার সমস্যা তত বাড়বে। ওনার কোমর থেকে এখন পায়ের দিকে ছড়াই গেছে, মানে যে ডিস প্রোলাপস আরও বেড়ে গিয়েছে। সো হাঁটাচলা যত কমে তত খারাপ। মানে প্রথম কথা হাঁটাচলা বন্ধ করতে হবে, রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে, ব্যথা সুস্থ কোনো দরকার নাই। তো দর্শক, আমি আপনি সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেখাই, আপনাকে ফিজিওথেরাপিতে অবশ্যই রেস্টে থাকতে হবে 21-42 দিন। রেস্টের থেকে থেরাপি নিলে এটা ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার আরেকজন পেশেন্টের কথা বলি, আমার কাছে এসেছিলেন, ওনার কোমরে ব্যথা অল টাইম থাকে না, উনি হচ্ছে উঠতে বসতে গেলে খালি একটু লাগে, ওরকম কোমরে ব্যথা নাই, কিন্তু ওনার পায়ে পানি আসে কয়েকদিন পরপর, এবং এই পানি আসার জন্য উনি মেডিসিনে দেখিয়েছেন, পানি বের করার ওষুধও দিয়েছেন হয়তো বা সাময়িক, যাই উনি যখনই এখন পানি আসে উনি পানি ব্যথার পানি বের করার ওষুধটা খান, পানি বের করার ওষুধ কয়েকদিন খান, পানি চলে যায়, আবারও তার পায়ে পানি আসে, কিন্তু পায়ে পানি আসার কিন্তু কোনো প্যাথোলজি নাই, সব পরীক্ষা নিরীক্ষা করেছেন, সব কিছু ভালো আছে, খালি কোমরে ব্যথা। এটার আসলে কারণ কোমর ব্যথার কারণ আর পায়ের শক্তি কমে যাচ্ছে। পায়ের জোর যদি কমে যায় তাহলে আমাদের পাটা ইডিমা হতে পারে, যে আমাদের হার্ট থেকে যে ব্লাডটা নিচে নামছে তো সব রক্ত উঠতে পারে না, কিছু ফ্লুইড নিচে রয়ে যায়। কারণ মাসেল যদি দুর্বল থাকে, মাসেল কন্ট্রাকশন ফুল করে না, যখন মাসেলের পাওয়ার আছে 100%, তাহলে তার কন্ট্রাকশন হবে 100%। মাসেলের পাওয়ার যদি 70% মানে থাকে, 30% কমে যায়, তাহলে তার কন্ট্রাকশন হবে 30%, কমে যাবে, কারণ তার মুভমেন্ট কমে যাচ্ছে। যা বাচ্চাদের সাধারণত পায়ে পানি আসে না, বয়সকালে কেন পানি আসে, কারণ বয়স হলে তার মাসেল পাওয়ার কমে যায়, তার মুভমেন্ট শক্তি কমে যাচ্ছে, সে মুভমেন্ট কমায় দিচ্ছে, ফলে কিন্তু বয়স্কদের দেখবেন পা ঝুলে রাখলে পাটা ফুলে যায়, ইডিমা হয়ে যায়। তো সেটা আরও বেড়ে যাবে যদি তার পায়ের শক্তি কমে যায়। তো পায়ের শক্তি কমে যাওয়ার কারণ হচ্ছে কোমর, কোমর ব্যথার কারণে পায়ের জোর কমে যাচ্ছে, যার কারণে তার পায়ে পানি চলে আসছে, এবং অনেক সময় পেনকিলার খাচ্ছে। পেনকিলার খাওয়ার পরে কিডনির যতটা ফাংশন করার কথা ততটা করছে না, বাট কিডনি টেস্ট করলে আপনি নর্মাল পাচ্ছেন। নর্মাল এই পাওয়া মানে এই না যে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তা কিন্তু না। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যখন ক্ষতি হয়ে যাবে তখন ধরা পড়বে, কিন্তু এখনও ক্ষতি হয়ে যায় নাই। কারণ ক্ষতি যদি কিডনি যদি কাজ করতো তাহলে তো পা ফুলে যাওয়ার কথা না, কারণ আমাদের পানিটা তো কিডনি সাকশন করে বের করবে, যতটুকু আমাদের পানি আমরা যা খাবো ততটুকু বের করে দেওয়ার কথা। যদি আমাদের একটু রয়ে যায়, বের করতে না পারে, সেটাই আমাদের সেলের মধ্যে চলে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে। সো এটা আসলে কোমর ব্যথার কারণে এটা হচ্ছে। কোমর ব্যথা ভালো হলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আমার আরও একজন পেশেন্ট আছে, আমি কিছু জমিয়ে রেখেছি আপনাকে জিজ্ঞেস করবো দেখে। তো ওনার বয়স 86 এরকম হবে, বয়স্ক মহিলা। ওনার যেটা হচ্ছে, ওনার সব জয়েন্টেই ব্যথা করে, ইদানিং এরকম হাত পা ফুলে যাচ্ছে, পরীক্ষা করা হয়েছে অ্যাজ ইউজুয়াল কিডনি ঠিক আছে, কিন্তু ওনার ব্যথা কমে না, হাঁটতে গেলে ব্যথা করে, এবং উনি কোনো এক্সারসাইজ করতে রাজি না, কারণ ব্যায়াম করলে ওনার কষ্ট লাগে এবং উনি এনার্জি পান না। সো ওনার কথা হচ্ছে যে উনি কীভাবে কী ওষুধ খেলে সেটা ঠিক হবে, বারবার ব্যথার ওষুধ চাচ্ছেন কিন্তু আমি তাকে ব্যথার ওষুধ প্রেসক্রাইব করতে পারছি না। এখন এই জন্য আমি আপনাকে একটু জিজ্ঞেস করবো আসলে ওনার কী করা উচিত। এটা আসলে ব্যথার ওষুধ যাবে না, এটা এক্সারসাইজ করতে হবে মাস। দেখেন এই বয়সে দেখেন সৃষ্টিকর্তাও কিন্তু এক্সারসাইজ দিয়ে রেখেছে, নামাজ পড়তে বলে বয়স 80 বছর হোক, 90 বছর হোক, 100 বছর হোক, নামাজ কিন্তু জায়নামাজে পড়তে হবে। তো এটা একটা মিনিমাম একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। সো এটাও যদি কোনো ব্যক্তি করে 80-90 বছর বয়সে, 100 বছর বয়সে, এটা সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। সো এটা যদি করে সে অনেক ভালো থাকার কথা। কিন্তু এটাও আমরা এখন কি করছি, চেয়ারে উঠে যাচ্ছি, নিচে বসা কষ্ট হচ্ছে, তো এই কষ্টটাকে করতে হবে। এক্সারসাইজ ছাড়া ফিজিওথেরাপি নিতে হবে, ফিজিওথেরাপি ছাড়া এটাকে আপনি কখনোই ভালো করতে পারবেন না। কারণ কোনো পেনকিলার দিয়ে, আপনি পেনকিলার দিলে এটা আরও বাড়বে, যত পেনকিলার খাবে এই প্রবলেম আরও বাড়তে থাকবে, কারণ উনি তত অলস হয়ে যাবে। সো ওনাকে যেটা করতে, ওনাকে কাউন্সিলিং করতে হবে, ওনাকে কাউন্সিলিং করে ওনাকে টেকনিক খাটায় ওনাকে থেরাপির মধ্যে আনতে হবে, এক্সারসাইজের মধ্যে আনতে হবে। সো ওনাকে আসলে আমাদের মতো এক্সপার্টের কাছে পাঠিয়ে দিলে আমরা কাউন্সিলিং করে, কারণ পেশেন্ট কিছুই করতে চায় না, আবার সব কিছুই করে,
করে হচ্ছে ব্রেন। তো আমি যদি ব্রেনকে আমি মোটিভেট করতে পারি যে হ্যাঁ এটা তার বেনিফিটেড, সে চিন্তা করছে আমি ব্যায়াম এক্সারসাইজ করলে কষ্ট হয়, ওতে কী বেনিফিট? হচ্ছে ওষুধ খাই, কারণ আমরা সবাই এখন ওষুধ খাওয়াতে ওস্তাদ। যেমন অনেকে এসে বলে স্যার ওজন কমান, কিন্তু শর্ত একটা, খাওয়া বন্ধ করা যাবে না, ওষুধ দেন। মানে ওজন কমাবে কিন্তু খাবার বন্ধ করবে না। তো আমি বলি খাবার বন্ধ না করে ওজন কমানো যাবে না, প্রথম শর্ত হচ্ছে খাবার বন্ধ করতে হবে। সো সেটাই আর কি, যে আপনি ব্যথা কমাবেন এক্সারসাইজ না করে হবে না, আপনাকে এক্সারসাইজে যেতে হবে তাহলে ব্যথা কমবে, নাহলে ব্যথা কমবে না। সো কাউন্সিলিং করতে হবে। আরেকটা ফোন চলেছে, একটু নিয়ে নিতে হচ্ছে। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার নাম ফরিদ খান, বরিশাল। জি আমি স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার ওই কোমরে ব্যথা, মানে সবসময় একটু সময় বসে থাকলে, কিছু সময় বসার পরেই আর বসে থাকতে পারি না, তখন কাতরিয়ে যাইতে হবে, দীর্ঘ সময় বসতে পারি না। জি আর হাঁটুতে ব্যথা, হাঁটু অনেক সময় ফুলিয়ে যায়, এবং ওই সে ঠিক মতো চলাচল করতে একটু কষ্ট হয়, হাঁটতে অসুবিধা হয় আর কি। আর ওই বাম, এই হলো ডান হাঁটু, আর বাম হাঁটুতে হইল কি, বাম হাঁটুতে আপনি একটু মাঝে ঝিনঝিন করে, এবং হাঁটুর উপর ঠান্ডা মনে হয়, ঠান্ডা অনুভব করি, যে হাঁটুটা ঠান্ডা এবং একটু ঝিনঝিন করে। জি কোনো চিকিৎসা করেছেন? জি কোনো চিকিৎসা করেছেন? কোনো চিকিৎসা করে, তবে ডান পায়ের যে হাঁটুতে সমস্যা ছিল এইটা অনেক আগে, আরো 10 বছর আগে করছিলাম চিকিৎসা, বরিশালের শেরেবাংলা মেডিকেলের অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধানকে দেখাইছিলাম, দেখানোর পর উনি বলছিল যে হাঁটুর বাতি পাল্টাতে হবে, এটা ঢাকায় গিয়ে আর কি, এই তখন আমি ওটা কিন্তু করি নাই। আচ্ছা আচ্ছা, আর এমনি আমি কি আমার একটা ঔষধও স্যার খাই না আর কি। আচ্ছা গুড, নিচে বসতে পারেন? হ্যাঁ বসতে পারি, কিন্তু সমস্যা একটা পুরোপুরি হাঁটুটা ডান পায়ের পুরো ভর দিতে পারি না, পারি পেরাই অনেকটাই আর কি কষ্ট হয় আর কি, এটা পুরো মিলাইতে কষ্ট হয়। জি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে মাত্র। ওনার কিন্তু মেরুদণ্ডের সমস্যা আছে, ডিসপ্রলাপস আছে, এবং ওনার ট্রিটমেন্টটা সঠিক হচ্ছে না, বাট উনি চেষ্টা করে যাচ্ছে সেলফ ট্রিটমেন্ট, এটা কিন্তু ভালো। 10 বছর আগে তাকে হাঁটু নি রিপ্লেসমেন্ট করতে বলেছে, স্টিল নাও সে ভালোই আছে, আমি বলবো রিপ্লেস করে নাই, এই যে সে নিজে চেষ্টা করে ভালো আছে। হ্যাঁ আমি সবসময় বলি যে কোনো ব্যক্তি নিচে উঠবোস করে, নিচে বসে নামাজ পড়ে 5 অক্ত, তার জীবনও হাঁটু চেঞ্জ করার প্রয়োজন হবে না। আর যদি চেয়ারে বসে কেউ নামাজ পড়ে তাহলে তার হাঁটু নষ্ট হয়ে যাবে, কারণ কার্টিলেজ তো ড্যামেজ হয়ে যাবে, নি জয়েন্ট স্টিফ হয়ে যাবে। নিচে বসাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো নিচে বসে আমরা 3টা কাজ করি, একটা যারা নামাজ পড়েন তেনারা হচ্ছে নিচে বসে জায়নামাজে নামাজ পড়েন, নাম্বার 2 যারা ভাত খায় নিচে বসে ভাত খায়, আর যারা টয়লেট করে নিচে বসে, তার এই 3টা কাজ। এই 3টা কাজ একটা মানুষের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা কাজ যদি আপনি প্রপারলি করতে পারেন, যে কোনো বয়সে হতে পারে, 90-100 বছর বয়সও নিচে বসতে কোনো বাধা নাই। সো এই সময়টা যদি নিচে বসে আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে। এই যে ওনার হাঁটুটা ভাঁজ করতে একটু কষ্ট হচ্ছে, মানে হালকা সমস্যা আছে, হয়তো 10% 20%, এটা স্ট্রেচিং করলে ভালো হয়ে যাবে। তবে এটা আমি বলবো টয়লেট সিটিংয়ে কিন্তু গুড এক্সারসাইজ, যদি সে টয়লেটে বসে 2 পা লোড দিয়ে আস্তে 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 এটা ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, এটা ফ্লেক্সিবিলিটির অভাব আর কিছুই না। তো যেটা ওনার মেরুদণ্ডে ডিসপ্রলাপস আছে এটার কারণে পায়ে শক্তি কমে যাচ্ছে, আস্তে 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 জেলটা বেশি বেরোয়, পা ঝিঝি করে, এবং এটা ফিজিওথেরাপি দিলেই সুস্থ করা সম্ভব। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখান, একটা কোমরের MRI করে দেন ফিজিওথেরাপি করেন, আর যদি আপনি নামাজের প্র্যাকটিস করে থাকেন অবশ্যই আপনি জায়নামাজে নামাজ পড়েন এবং নিচে বসে টয়লেট করেন, এটা আমার সাজেশন, এবং পারলে নিচে বসে ভাত খাবেন, কারণ এই 3টা মুভমেন্টে যে এক্সারসাইজগুলো হয় সারাদিন আপনি যতই এক্সারসাইজ করেন এই 3টার কাজ কখনোই সেটা হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একজন মানুষের জন্য। কিন্তু অনেকে দেখা যায় যে বলেও কিন্তু বোঝানো যায় না যে নামাজটা বসে না পড়তে, দেখা যায় যে বললে একদিন দুই দিন হয়তো চেষ্টা করে তারপরে আবার সেই বসে বসেই নামাজ পড়া ধরে। এটা হচ্ছে ব্রেন, আমি বললাম যে ব্রেন ওয়াশ করতে হবে, ব্রেনকে যদি আপনি কাউন্সিলিং করতে না পারেন, আমাদেরকে পুরো বডিটা কন্ট্রোল করে আমরা জানি আমাদের ব্রেন, আমাদের কিন্তু কোনো ক্ষমতাই নাই, সব ক্ষমতা আমাদের ব্রেনের। সো ওকে আগে বোঝান যে কোনটা করলে কী বেনিফিট পাবেন। আপনি যদি মনে করেন একজন লেবারকে বলেন সারাদিন কাজ করো, সন্ধ্যার সময় তোমাকে 500 টাকা দেবো, সারাদিন কাজ করবে। যদি বলে সারাদিন কাজ করো সন্ধ্যার সময় কিছু দিব না, ও জীবনও কাজ করবে না, কারণ ও ব্রেন তাকে বন্ধ করে দেবে, কিছুই তো পাবো না, তো কাজ করে লাভটা কি? তো ব্রেনকে আমাকে বোঝাইতে হবে যে এই কাজটা করলে এই জিনিসটা পাওয়া যাবে, এই বেনিফিটটা আসবে, তাহলে সে তখন বাধ্য হয়ে করবে। এখন নিচে বসার প্র্যাকটিসটা কী জন্য ইম্পর্টেন্ট এটা আগে এক্সপ্লেন করতে হবে,
নিচে বসলে উঠবস করলে কি বেনিফিটটা আসবে, এটা এক্সপ্লেন করলেই তখন সে সেটা করতে বাধ্য হবে। যেমন আমি নিজে করি, আমি নিজে নিচে বসি, আমি নিচে বসে আমি প্র্যাকটিস করি। কেন করি? কারণ আমি জানি এটা আমার যদি দরকার, সো আমি করি। আমাকে কেউ না বললো আমি বন্ধ করবো না, আমাকে যদি কেউ বন্ধও করে দেয় জোর করে আমি করবো না, কারণ আমি জানি এটা দরকার। সো প্রত্যেকটা মানুষকে কাউন্সেলিং করতে হবে। যেমন একজন ডায়াবেটিসের রোগী, তাকে জোর করলেও সে মিষ্টি খাবে না, কারণ তার ব্রেন তাকে আটকাই দিবে। মিষ্টি খেতে গেলেও অনেক কষ্ট হবে। আবার যদি জোর করে কেউ অর্ধেক রসগোল্লা খাওয়ায়, দেখেন খায় সে 2 ঘন্টা, মানে 2 মাইল হাঁটে, কারণ সে জানে বাঁচতে হবে। তো সে জানে, যদি ডায়াবেটিসের রোগীটা না জানতো তাহলে কিন্তু সে সমানে মিষ্টি খেত। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই যে একটা মোটিভেশনাল কথাবার্তাগুলো যেগুলো বুঝাতে চান পেশেন্টকে, আসলে পেশেন্ট কীভাবে বুঝে? কারণ কিছু কিছু ব্যাপার আছে এই জায়গায়, যেমন এক্সরে করতে চায়, এমআরআই করতে চায় না বললে, কারণ এক্সরে দিয়ে দেখেন, এই জিনিসটা বুঝাতে অনেক কষ্ট হয়। দরকার হলে 2-3টা এক্সরে করে আনে কিন্তু এমআরআই করতে চায় না। তারপরে আবার এই যে বসে নামাজ পড়ার ব্যাপারটা বা বসে কাজ করার ব্যাপার, এটা কেউই করতে চায় না। এই জিনিসটা আসলে বুঝান কি করে? আপনার কাছে যখন একজন পেশেন্ট আসে, তাকে মোটিভেট করেন কি করে? অ্যাকচুয়ালি রোগীরা আসে কিন্তু ডাক্তারের কথা শুনতে, কাউন্সিলিং। তো ডাক্তার যদি কথা বলে, রোগী কিন্তু শুনবে। আমি যদি 1 ঘন্টা কথা বলি, রোগী 1 ঘন্টায় মনোযোগ দিয়ে শুনবে, কারণ সে তো আসছেই আমার কাছে শোনার জন্য। সো শুনবে, সো শোনানোর জন্যে আমাকে কিছু এক্সপ্লেন করতে হয়, কিছু এক্সাম্পল দিতে হয়, কিছু টেকনিক দেখাইতে হয়। আসলে এটা জাস্ট কাউন্সিলিং এর এক একজন টেকনিক। যেমন আমি একজন সাইকোথেরাপিস্ট, মনে করেন যে আমি একজন রোগীকে আমি সাইকোলজিক্যালি তাকে আস্তে আস্তে মোটিভেটেড করে দিব। সো আমি চাইলে তাকে মোটিভেটেড করতে পারবো, আমি চাইলে তাকে ডিমোটিভেটেড করতে পারবো। যেটা আমি বলছি, যে অনেক রোগী এসে বলছে আমার গ্যাস্ট্রিক ওষুধ দেন, আমি বলব না, আমার যে ট্রিটমেন্টে গ্যাস্ট্রিক ওষুধ দরকার নাই, বেটার বাসায় গিয়ে সরিষার তেল খান, সোয়াবিন তেল বন্ধ করেন। কারণ সোয়াবিন তেল আসলে আমাদের এই গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে খারাপ। যে সোয়াবিন তেল যত খাবেন গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হচ্ছে না। পৃথিবীতে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের রোগী বাংলাদেশে। কেন? তো সরষের তেল খান, দিস ইজ ভেজিটেবল অয়েল। সরষের তেল আমার দেশের প্রোডাক্ট, সোয়াবিন তেল বিদেশ থেকে আনতে হচ্ছে। সোয়াবিন তেল নিয়ে কত গ্যাজাম, এত টাকা বেড়ে যাচ্ছে, সোয়াবিন তেল খেলাম না, সরিষার তেল খাই। সরিষার তেল 10 টাকা বেশি দিয়ে খাই, তবু আমার দেশের টাকা দেশে থাকলো, আমার দেশের কৃষকরা টাকাটা পাবে, দেশের টাকা দেশেই থাকবে, বাইরে যাবে না। তো সরিষার তেল খাওয়া প্র্যাকটিস করেন। সরিষার তেল যদি আপনি কাঁচা খান, আপনি যদি মুড়ি দিয়ে সরিষার তেল মাখায় খান, বা যদি আপনি 100 গ্রাম সরিষার তেল খেয়েও পেলেন, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি একটু ফুটা আপনি সোয়াবিন তেল খান তো কাঁচা, দেখেন কী অবস্থাটা হয়, খারাপ হবে। সো এই জন্যই সরিষার তেল খান, সোয়াবিন তেল। যখনই পেশেন্টকে আমরা এক্সপ্লেন করে দিই, পেশেন্ট অনেকেই কিন্তু মোটিভেটেড হচ্ছে, গ্যাস্ট্রিক ওষুধ বন্ধ করে দিচ্ছে। এই যে গ্যাস্ট্রিক ওষুধ মুড়ির মতো খেত মানুষ, যে গ্যাস্ট্রিক ওষুধ কিছু হলে সারাদিন গ্যাস্ট্রিক ওষুধ, বছর বছর খেতে হতো, এটা যে সাইড ইফেক্ট আছে এটা তো জানতে হবে। যে ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো যে মানুষ খাচ্ছে না বুঝে, ক্যালসিয়ামের ট্যাবলেটও যে সাইড ইফেক্ট হতে পারে এটা বোঝাতে হবে, মানুষকে কাউন্সিলিং করতে হবে। আমরা এখন ওষুধের উপর অনেকটাই নির্ভরশীল, কিন্তু আমাদের শরীরে যে পৃথিবীর আল্লাহ সব ওষুধ দিয়ে রেখেছে এটা তো জানতে হবে। ধন্যবাদ। আসলে এই মোটিভেশনটা প্রত্যেক পেশেন্টের দরকার, এবং আশা করি যে আমরা অনুষ্ঠান করছি মানুষকে বোঝানোর জন্য, অবশ্যই তারা কিছু না কিছু অবশ্যই এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। যারা দেখেন তারা তো দেখেনি, এবং তাদের জন্য হোক, সবার জন্য হোক বলে দিচ্ছি, প্রতি শনিবার সকাল 9:30 থেকে 10:30 এসএটিভিতে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। এবং এই অনুষ্ঠানটি যারা সকালবেলা মিস করে যান, তারা অবশ্যই এর পুনঃপ্রচার দেখে নেবেন 2:00 সময়। আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।